প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ফুটেজটা দেখার পর সত্যি বলতে খুবই খারাপ লাগছে। এই জন্য খারাপ লাগছে যে যারা এই দেশটা পরিচালনা করে গেছে গত 17 বছর, তারা আজ বেড়ার পালের মতো আদালত প্রাঙ্গণে ঢুকতেছে এবং তাদেরকে এভাবেই ঢুকানো হচ্ছে। একটা সময় যাদের প্রভাবে পুরো দেশ কাঁপছে, যাদের পিছনে হাজার হাজার নেতাকর্মী ঘুরপাক খাচ্ছে, সেই তারা আজ হাতে হাত করা পরে চোরের মতো কারাগারে ঢুকছে। ঠিক তেমনি মানে নিরাপত্তাহীনতায় তাদেরকে প্রোটোকল দিয়ে জেলে ঢুকাইতে হয়েছে, আদালত প্রাঙ্গণে ঢুকাইতে হয়েছে। তাদের কি অপরাধ? তারা তো এই দেশের নেতা ছিলেন, এই দেশের জনগণের জন্য তারা কাজ করছেন, বা মানে একজন নেতার তো কাজ এটাই যে তারা দেশের জনগণের হয়ে কাজ করবেন এবং দেশের জনগণের সুযোগ সুবিধা যেগুলো প্রয়োজন এইগুলো নিয়ে তারা সংসদে কথা বলবেন এবং বিল পাস করবেন, সাধারণ জনগণের প্রয়োজন মেটাবেন। একজন নেতার দায়িত্ব তো এটাই ছিল, বা একজন নেতার তো মূলত জনপ্রতিনিধিত্ব এই জন্যই তৈরি করা হয়। কিন্তু তারা সেই কাজটা করে নাই, তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে এক একজন হাজার কোটি টাকার মালিক হয়ে পড়ে, এমনকি ক্ষমতার দাপটে তারা এটা ভুলে যায় তাদেরও একদিন বিচার হইতে পারে, এই জিনিসটা তারা ভুলে গেছে। আসলে এই ভিডিওটা শুধুমাত্র করার একটাই কারণ যে এই ভিডিওটা থেকে মোটামুটি একটা মেসেজ খুব স্পষ্ট, বা আপনারা বলতে পারেন যে একদম ক্লিয়ার, যে আসলে আগামীতে যারা এই দেশে নেতৃত্বে আসবেন বা যারা রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম স্পষ্ট বা একদম পানির মতো পরিষ্কার, যে যারা আসলে দুর্নীতি করবেন, জনগণের হক মাইরে খাইবেন, জনগণের উপরে নির্যাতন করবেন, তাদের জন্যও এই শাস্তিটা অবধারিত। ঠিক আছে, ক্ষমতা পাওয়ার পর যারা ভুলে যান যে এই দেশ শুধু আমারই আর কারো নয়, বা এই দেশে শুধুমাত্র আমি বসবাস করি আর কেউ বসবাস করে না, এই ভাবনা থেকে যারা মানে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেন, দেশের সম্পদ লুটপাট করেন, তাদের জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা। যেই জায়গার থেকে একটা জিনিস আপনারা শিক্ষা নেবেন, ভবিষ্যতে আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আপনাদেরকেও এইভাবে আপনার চোরের মতো আদালতে ঢোকাইতে হয়, প্রোটোকল দিয়ে আদালতে ঢোকাইতে হয়, যে নিরাপত্তার অভাবে যে কোনো মুহূর্তে যে কোনো একজন সাধারণ মানুষ এসে আমাকে একটা লাথি মারতে পারে। ঠিক আছে, এই কাজটা যেন কোনো নেতার দ্বারাই না হয়, এইভাবে যদি দেশটা পরিচালনা করা হয়, এই চিন্তা করে যদি দেশটা পরিচালনা করা হয়, আশা করি সামনের দিনগুলো খুব সুন্দর হবে এবং এই দেশটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যদি তাদের মধ্যেই আসলে মানে ক্ষমতায় আসার পরে তাদের মধ্যেই যদি চরিত্র হয়ে যায়, তাহলে আপনাদেরকেও এই পরিণতি ভোগ করতে হবে। তো যাই হোক, আসলে এতটুকুই বলার ছিল, বা এই জন্য ভিডিওটা তৈরি করা। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।